ইউটিউব চ্যানেল কিংবা অন্যান্য অ্যাকাউন্ট হ্যাকিং থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন টাইপের সিকিউরিটি অ্যাড করি, যেমন ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড দিই, টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করি, কিন্তু তারপরে আমাদের চ্যানেলগুলো হ্যাক হয়ে যায়। কয়েকদিন আগে ক্যারিজ লাইভ চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো, যেটা অনেক বড় একটা চ্যানেল। এছাড়া প্রতিনিয়ত আমরা শুনতেই আছি যে এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, এটা হ্যাক হয়ে গেছে, যেখানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো তারা কি অ্যাকচুয়ালি জানে না যে অ্যাকচুয়ালি কীভাবে অ্যাকাউন্টকে সিকিউর করতে হয়, কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করতে হয়? তারা কিন্তু সব কিছু জানে, প্লাস তারা সব কিছু করে, তাদের অ্যাকাউন্টের সাথে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করে রাখে, তবুও তাদের চ্যানেলগুলো হ্যাক হয়ে যায়। তার মানে হচ্ছে এই যে লেয়ারগুলো আছে, এগুলো হ্যাকার্স এগুলো ব্রেক করতে পারে, এগুলো ভেঙে দেন তাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করতে পারে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো যে এগুলোর থেকেও অনেক অ্যাডভান্স প্রোটেকশন আপনার অ্যাকাউন্টের সাথে কীভাবে দিতে পারবেন, এবং অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও, নতুন কিছু আপনারা অবশ্যই জানতে পারবেন। কারণ নতুন টি শার্ট অনেকেই বলছিলেন যে ভাই আপনি এক টি শার্ট পরে কেন ভিডিও করেন, তাদের জন্য এই যে নতুন টি শার্ট ছিল আর কি। এটা হচ্ছে গুগলের অ্যাডভান্স প্রোটেকশন প্রোগ্রাম, এবং এটার কিছু অসুবিধাও আছে। সুবিধা তো আছেই যে আপনার অ্যাকাউন্টকে সিকিউর রাখবে, প্রায় 99% আপনার অ্যাকাউন্টকে সিকিউর থাকবে, 1% আপনার ভুলের কারণে কোনো ঝামেলা হতে পারে, হ্যাকিং হতে পারে, বাট 99% আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত করবে। আরও একটা কথা জানিয়ে রাখি যে ইন্ডিয়ার সব থেকে বড় টেক চ্যানেল, আমরা সবাই জানি টেকনিক্যাল গুরুজি, সেও কিন্তু এই সিকিউরিটি সিস্টেম ইউজ করে, আর এটার জন্য আপনার কিছু টাকাও খরচ হবে। কারণ এটা কোনো ভার্চুয়াল কোনো কি না, এটা একটা ফিজিক্যাল কি, এটা আপনি ধরতে পারবেন। আমি লাস্টে দেখাবো যে এটা আপনার অ্যাকাউন্টের সাথে কীভাবে আপনি কনফিগার করবেন। আরও একটা মজার বিষয় হচ্ছে যে এটা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কনফিগার করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিংবা টুইটার অ্যাকাউন্টে, একটা কি দিয়েই। অ্যাকচুয়ালি একটা কি বক্সের ভিতরে 2-3টা কি থাকতে পারে, যেমন একটা NFC সাপোর্টেড যেটা আপনি মোবাইলের কাজে লাগাতে পারবেন, একটা USB সাপোর্টেড যেটা আপনি কম্পিউটারে লাগাতে পারবেন, একটা মোবাইলের যে মাইক্রো USB আছে সেটাও আপনি লাগাতে পারবেন। তো এরকম 2-3টা কি থাকতে পারে, এটা ভ্যারি করে বিভিন্ন কোম্পানি অনুযায়ী। তবে গুগলের যে টাইটান যেটা, সেটা অনেক ভালো, কারণ গুগলের প্রোডাক্ট সবসময় আমরা জানি যে ভালোই হয়। এই যে কি, এটার কিছু অসুবিধা আছে, যদি এটা অসুবিধা না, এটা আমাদের অ্যাকাউন্টকে সিকিউর রাখার জন্য তাদেরকে করা লাগে, সেটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে কিংবা অন্যান্য অ্যাকাউন্টের সাথে কোনো থার্ড পার্টি অ্যাপস কিংবা ওয়েবসাইট আপনি অ্যাডজাস্ট করে রাখতে পারবেন না। মাঝে মাঝে দেখা যায় যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করানোর জন্য কিংবা অ্যাকাউন্ট খোলানোর জন্য আমরা কিন্তু গুগল অ্যাকাউন্টকে ডিরেক্টলি ক্লিক করে দিই, দেন আমাদের অ্যাকাউন্ট থেকে ইনফরমেশন নিয়ে তারা তাদের অ্যাকাউন্ট তৈরি করে ফেলে। এটা কিন্তু আপনি করতে পারবেন না, আপনার বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটকে তারা ব্লক করে দেবে। নাম্বার 2 হচ্ছে, আপনি সব ব্রাউজারে আপনার অ্যাকাউন্টকে লগ ইন করতে পারবেন না। কিছু কিছু ব্রাউজার আছে যেগুলোতে আপনি আপনার অ্যাকাউন্টকে লগ ইন করতে পারবেন, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স কিংবা ম্যাকের কিছু আছে। নাম্বার 3 হচ্ছে, আপনি এই কীগুলো ছাড়া আপনার অ্যাকাউন্টে কখনোই লগ ইন করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে গেলেই এই কীগুলোর প্রয়োজন হবে, অর্থাৎ আপনার পকেটে রাখতে হবে কীগুলো, অথবা যদি আপনি আননোন কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টকে লগ ইন করতে চান তাহলে অবশ্যই আপনার এই কীর প্রয়োজন হবে। তো এই ছিল কিছু অসুবিধা, যেটা অ্যাকচুয়ালি অসুবিধা বলা যায় না, যে আমাদের অ্যাকাউন্টকে সিকিউর রাখার জন্য। কারণ যখন কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্টকে হ্যাক করতে চাইবে, তখন ফার্স্ট তাকে পাসওয়ার্ড জানা লাগবে, দেন হচ্ছে তাকে টু স্টেপ ভেরিফিকেশন যে লেয়ারটা আছে, সিকিউরিটি লেয়ার, সেটাও ব্রেক করা লাগবে। সেটাও যদি ব্রেক করে ফেলে, তারপর আপনার ওই কীটার প্রয়োজন হবে, ওই কীটা যদি তার কাছে না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না, সো এটা অ্যাকচুয়ালি অসুবিধা বলা যায় না। এখন আমি দেখাবো যে অ্যাকচুয়ালি আপনার অ্যাকাউন্টের সাথে এটা কীভাবে কনফিগার করবেন আপনার গুগল অ্যাকাউন্টের সাথে, এটাই দেখাচ্ছি। চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখানে দেখে আসি। ওকে, আমি একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্টে লগ ইন আছি। আমি এই অ্যাকাউন্টে দেখাবো কীভাবে আপনারা সিকিউরিটি কি অ্যাড করবেন। তো তার জন্য আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন লোগোতে, দেন হচ্ছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিকিউরিটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করে নিতে হবে। এখানে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। অ্যাকচুয়ালি আপনি এই অ্যাকাউন্টের অনার কিনা সেটা তো জাস্টিফাই করতে হবে। তো তার জন্য এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনার মোবাইল নাম্বার চাইবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে নেক্সট করবেন। তারপর হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে একটা কোড চলে যাবে, সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাম্বারে একটা কোড চলে আসছে, 6451 54। ওকে, এটা দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে আপনার টু স্টেপ ভেরিফিকেশনের জন্য নাম্বার অ্যাড হয়ে গেল, দেন টার্ন অন করবেন। টার্ন অন করার পরে এবার হচ্ছে আপনার কীটা অ্যাড করতে হবে। কীটা অ্যাড করার জন্য এখানে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখুন সিকিউরিটি কি, এই সেই কি, এখানে অ্যাড সিকিউরিটি কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখুন USB অর ব্লুটুথ এক্সটার্নাল সিকিউরিটি কি, যেটা এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলছে যে হ্যাভ ইউর সিকিউরিটি কি, আপনার কি আছে, অর্থাৎ আপনি যে কীটা কিনছেন অর্থাৎ কিনবেন সেই কীটা আপনার আছে কিনা, তো থাকলে অবশ্যই নেক্সট করবেন। নেক্সট করার পরে এবার হচ্ছে আপনার ওই সিকিউরিটি কীটা এখানে ইনসার্ট করতে হবে। কোথায় ইনসার্ট করবেন, আপনার
কম্পিউটারে যে ইউএসবি কেবল আছে সেখান থেকে আপনি করবেন, প্লাস হচ্ছে আপনার যদি মোবাইলে আপনি এইভাবে করতে চান তাহলে মোবাইল এনএফসি সাপোর্টেড আছে, তো আপনার মোবাইলে ব্লুটুথ সাপোর্টেড অর্থাৎ ব্লুটুথ অন করে আপনি সেখানে অ্যাড করতে পারবেন। যখনই আপনি এখানে কিটা ইনসার্ট করবেন তখনই এটা ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ কিটা অ্যাড হয়ে যাবে। সো নেক্সট টাইম আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে চাইবেন তখন কিন্তু আপনার ওই কিটা প্রয়োজন হবে। যখন আপনি লগ ইন করবেন তখন কি চাইবে, দেন কিটা আপনি কম্পিউটারে ইনসার্ট করলে দেন আপনার অ্যাকাউন্ট লগ ইন হবে। এবং শুধুমাত্র আপনার পিসিতে ইনসার্ট করলে হবে না, এর উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আপনাকে টাচ করতে হবে। এটা কোনো ফিঙ্গারপ্রিন্ট কিছু না, বাট এখানে আপনি টাচ করলে সেটা বুঝতে পারবে যে এটা হিউম্যান বডি। সো তখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু শিখতে পারছেন। আর রিসেন্টলি অনেক চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে, অনেকেই আমাকে বলছেন যে ভাইয়া চ্যানেল তো হ্যাক হয়ে যাচ্ছে কী করবো, সব কিছু দিয়ে রাখছি তবু আমাদের চ্যানেলগুলো হ্যাক হয়ে যাচ্ছে, যারা ইউটিউব চ্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তো এটা আসলে অনেক দুঃখজনক যে চ্যানেলটা আমাদের সোনার ডিম দিতে থাকে, সেই চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায় অন্য কারো কাছে চলে যায়, এর থেকে বড় দুঃখ আর নেই। সো আপনারা চাইলে এই প্রোটেকশন প্রোগ্রাম গুগলে এই প্রোটেকশন প্রোগ্রাম অ্যাড করতে পারেন আপনার অ্যাকাউন্টের সাথে, তার জন্য এই কিটা আপনাকে পারচেস করতে হবে। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা মনে হয় বাংলাদেশে অ্যাভেলেবল নেই, এটা আপনার বাইরের দেশ থেকে আনতে হবে। তো আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখানোর জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। টি শার্ট কেমন লাগছে, নতুন টি শার্ট সেটা অবশ্যই জানাবেন। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি।